যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ব্রা সবসময় পড়ার কারণে যে ক্যান্সার হতে পারে সেই সচেতনতা আমাদের দেশের বেশিরভাগ মেয়েদেরই নেই আজ সেই ব্যাপারেই আলোকপাত করব আপনারা জেনে নিন কী করতে হবে আর কি করা উচিত নয় হ্যালো সুধীর দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ডাক্তার ঘোষ এমআরজি নাইন চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদের সামনে এসেছি একটি নতুন বিষয় নিয়ে আজকের বিষয় হলো ব্রা এবং ব্রেস্ট ক্যান্সার এখনও আমাদের সমাজে ব্রা শব্দটি উচ্চারণ করা সবসময় ঠিক নয় বলেই মনে করেন অধিকাংশ লোক অথচ এর থেকে যে উপকার বা অপকার হয় সেটি সম্বন্ধে প্রায় বেশিরভাগ লোকই জানেন না রোগ হিসেবে ব্রেস্ট ক্যান্সারের নাম অন্তত প্রায় বেশিরভাগ লোকই জানেন এটা মনে করা যেতেই পারে কিন্তু নারীরা জানেন না ব্রা কিংবা বক্ষবন্ধনীর সাথে এই রোগের সম্পর্ক এটা বেশিরভাগ নারীরাই জানেন না খুব জোর দিয়ে বলতে পারি সাউথ আফ্রিকার টিমের একটি পিঙ্ক কালারের জার্সি আছে এটা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন তারা এই জার্সিটি করে খেলে কারণ ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে প্রচারের জন্যে অন্যান্য দেশেও অনেকটা এগিয়ে গেছে যদিও বাংলাদেশের চিত্রটা অন্যরকম এদেশে নিরক্ষর কিংবা সচেতন নন এমন নারীকে যদি বাদও দিই শুধু শিক্ষিত নারীদের যদি ধরা হয় তাহলেও বলা যেতে পারে তারা হয় ব্রেস্ট ক্যান্সারের ভয়াবহতা সম্পর্কে তেমনভাবে জানেন না বা যদি জানেন তার ঝুঁকি এমনভাবে যে ব্রাশ সাথে আছে সেটা সত্যি সত্যিই জানেন না এবারে জিনিসটা একটু খুলে বলা ভালো সেটা আমি এক এক করে বলছি আপনারা জিনিসটা একটু বুঝে নিন ব্রা পড়ার সাথে ব্রেস্ট ক্যান্সারে সম্পর্ক এটা হয়তো আপনি প্রশ্ন করবেন সেইটাই এখন আমি বলবো যে সম্পর্কটা কি? আর যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে গুগলে সার্চ করুন আপনি অনেক কিছু জানতে পারবেন দিনে চব্বিশ ঘন্টায় ব্রা পড়ে থাকা নারীদের মধ্যে প্রতি চার থেকে পাঁচজন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন দিনে বারো ঘন্টা বা তার কম ব্রা পড়ে থাকা নারীদের মধ্যে প্রতি একশো পঞ্চাশ জনের মধ্যে একজন আক্রান্ত হয়ে থাকেন যে নারীরা একেবারেই ব্রা পড়েন না কিংবা খুব কম পড়েন তাদের প্রতি একশো সত্তর জনের মধ্যে মাত্র একজন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন এবারে দেখুন আক্রান্ত হওয়ার হার কিভাবে কমে এসেছে মানে যারা ব্রা পড়ে তাদের তুলনায় যারা ব্রা পড়ে না তাদের ঝুঁকিটা অনেকটাই কম ফেসবুক ব্যবহার করতে পারা বাংলাদেশের সব নারীরাই এই সহজ হিসেবটা ধরতে পারবেন অথবা যদি ফেসবুক টুইটার এসব নাও থাকে তাহলে এটা খুব ভালো করে জেনে নিন যে চব্বিশ ঘন্টা ব্রা পড়া মানে আপনার ব্রেস্ট ক্যান্সারকে আপনি নিজেই ডেকে আনছেন এই সুতরাং আপনি এটি বিশেষভাবে মনে রাখবেন এবং যা বললাম সেটা রেগুলার ব্রা ইউজিং ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ায় অন্তত বাড়িতে ব্রা পরিধান করা থেকে বিরত থাকুন সবসময় আটোটো পোশাক পরিধান করাও শরীরের জন্যে অত্যন্ত ক্ষতিকর এই পোস্টটি এই জন্যেই করা যাতে মহিলারা তাদের ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতন হন অনেকেই সচেতন আছেন কিন্তু ব্রা পড়লে যে ব্রেস্ট ক্যান্সার বেড়ে যাবার ঝুঁকি থাকে প্রবণতা থাকে বেশি হয় এই কথাটা প্রায় বেশিরভাগ মহিলারাই জানেন না সুতরাং আজকের থেকে সচেতন হন ভালো থাকুন সুস্থ থাকুন যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ